বাড়ির একটা কুলোবধূ অশিক্ষিত বউ হও, রান্না বান্না ছাড়া কিচ্ছু জানো না, তুমি সেইখানে তো তুমি একটা দাগ রাখতে পারো। মানুষ দাগ লেগে যেতে পারে বাড়ির বউকে দেখে, আরো পাঁচজন বলতে পারে, পাঁচজন মানুষ বউ তাকে দেখে শিখতে পারে। কেমন সে যদি দুটো কথা বলে আরো পাঁচটা বইয়ের আরো পাঁচজন তার কথা শুনতে পারে, তার মানে কি তোমার কথা যেন কেউ শোনে, অনেক বড় হোক না হোক মাঝারি হোক কেউ যেন কেউ শোনে, কিন্তু তোমার কথা কেউ শোনে না, তাই তুমি একটা দাগ রাখো অন্তত। এই দাগ রাখতে গেলেই তোমাকে কিন্তু স্যাক্রিফাইস তো চাই, দাগ রাখা মানেই আরো অনেককে নিয়ে চলা, মানে সেখানে আছে উদারতা। তাই সাধনার প্রধান হচ্ছে উদার, ভক্ত কাকে বলে জানো, যিনি হচ্ছেন উদার, যোগী কাকে বলে যিনি উদার, সাধু কাকে বলে যিনি উদার, ভগবান কাকে বলে যিনি উদার। তো উদারই হচ্ছে আমাদের সম্বল, এই গুণ আমাদের সবার মধ্যে আছে, এটাকে তৈরি করতে এটাকে বাড়াতে হয়। তার জন্যে তোমাদের এতক্ষণ ধরে কথা বললাম, তাই চলবে ফিরবে ঘুরবে, আর চলে ফিরে ঘুরে মনে মনে তাকে স্মরণ করবে যতবার পারো, চেষ্টা করবে, পারবে না, তুমি এই মানসিকতায় তৈরি নও, তুমি নানান রকম আরও অন্যান্য রসের মধ্যে তুমি ডুবে আছো, এই রসটাও যে একটা দারুণ রস তোমার তোমার জীবনে সমস্ত ক্ষেত্রে তোমার কাজে লাগবে। নুন যেমন তরকারিতে না দিলে যত দামি তরকারি হোক নষ্ট হয়ে যাবে, ঠিক তেমনি দাম কম কিন্তু গুরুত্বপূর্ণ, এই ধর্ম আধ্যাত্মিকতা এটা তোমার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এই তোমরা যারা এসেছো তোমরা তোমাদের মনের কথা বলেছ, আবার এখন বসবো বলবে, কিন্তু আমি তোমাদের আমার তরফ থেকে তোমাদের তোমাদের কী করণীয়, তোমরা ভালো থাকবে কী করে এটা কিন্তু তোমাদের বলে দিই, কেননা এই জায়গাটাতে কোনো দেখো আমি সেই গুরুবাদে বিশ্বাসী, আমি বহুবার বলেছি তুমি আমাকে দীক্ষা নেওয়ার পরেই আমার গুরুদেব হয়ে গেছে, উনি আমার গুরু আমি ওনার শিষ্য, তাই ওনাকে ভালো ভালো মিষ্টি খাওয়াতে হবে, কেউ যদি মরে যায় তাহলে তার দান নিয়ে আসতে হবে, কেউ যদি মেয়ের বিয়ে দেয় একবার শাড়ি ধুতি নিয়ে এসে দিতে হবে, গুরুদেবকে দান দিতে হয়, আমি একদম এতে নই, এটা একটা মতপথ, আমি সেই গুরুবাদে বিশ্বাসী যে তুমি যাতে করে নিজের একটু একটু করে বিকাশ ঘটাচ্ছ, তুমি নিজে আসছো মানে তোমার ভেতরটাকেও অন্তর্জগতের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করছো, তাহলে সঠিক হবে, আর নচেত কী হবে, তুমি নাম বাঁচতে দেবানন্দ বাবা দীক্ষিত হবে কিন্তু তুমি আদৌ কিন্তু চেষ্টা করোনি, চেষ্টা করাটাই হচ্ছে সাধনা, আর সেইটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আর তোমাদের এটা বললাম কারণ তোমাদের সমস্ত আমি এখানে আশ্রম করেছি, তোমাদের এসেছো তোমাদের জন্যও বসেছি, সবটাই কিন্তু এটাই, আর বাদবাকি যে তুমি সুখ দুঃখের কথা বলছো এটা আমার উচিত, তুমি বিশ্বাস করে আমাকে বলতে আসছো, আর তুমি যদি আশা করো যে মহারাজ আমার ভাগ্য বলে দেবেন, দেখো আমাকে যেই এসে বলছে যে বাবা আমার মেয়েটা সুখী হবে কি না, আমি বলছি 100%, বাবা আমি চাকরি পাবো কি না নিশ্চিত পারি, এখন কেউ যদি 68 বছর বয়সে এসে বলে বাবা আমি বিয়ে করতে চাই, তাকে একটু বোঝাবো, কেমন তাকে ভাবাবো একটুখানি, দেখবো একবার বাজিয়ে শালা কষ্ট পাবি, আগে তার পরিস্থিতিটা দেখবার চেষ্টা করবো, তো নিশ্চিত তাকে বল, কিন্তু তাকে মানা করবো না, তাকে বোঝাবো, সেরাম দেখলে তার সঙ্গে দু চারটে কথা বল, দেখতে পাচ্ছি তো আগামী দিন কষ্ট পেতে পারে, কিন্তু মুখের ওপরে ধরাস করে তাকে বলবো, কিন্তু তাকে আমি অনেক কথা বোঝাবার চেষ্টা করি, দু চার কথা নিশ্চিত বল, কিন্তু সে যদি দেখতে পাই তার জায়গাতেই সে বসে আছে তাকে আমি হাত দেব, কারণ আমি তো মাদুলি বেচা কাজ নয়, আমার কাজ মানুষকে রাস্তা বলা, যেহেতু আমার মাদুলি বেচা কাজ নয় তুমি প্রাণ চাইছো তুমি বসতে আসছো বলতে আসছো, আর এটাও ঘটনা তুমি একজন সন্ন্যাসীকে বলছো তুমি আমাকে সদ্গুরু ভাবছো বলছো, ত্যাগী ভাবছো বলছো, বিশ্বাস করছো, তোমার তুমি এতখানি মানুষ বিশ্বাস করছে, এত লোক বলছে, আমি দুটো কথা বললে লোক শুনছে, তো তার মানে কি যে তার মানে আমার নিশ্চিত এই বলার মধ্যে একটা শক্তি আছে, তো শক্তি যদি থাকে তাহলে তোমার নিশ্চিত ভালো হবে, এটা সত্যি, এটা তো কোনো আমি তো অযুক্তি কথা বলছি, লজিক, এটা তো নিয়ম, তো সেই কারণে তুমি যখন বিশ্বাস করে বলতে আসছো